वेलकम एवरीबडी टू माई ऑनलाइन क्लास। हेलो व्यूअर्स एंड माई डियर स्टूडेंट्स, फर्स्ट ऑफ ऑल टेक माई सलाम, अस्सलामु अलैकुम वरहमतुल्लाह। आई होप ऑल ऑफ यू आर वेरी वेल विथ योर पेरेंट्स वेरी सेफली बाई द ग्रेस ऑफ ऑल माइट अल्लाह। आई एम ऑल्सो वेरी फाइन डियर स्टूडेंट्स। टूडे आई एम मासूम बिल्ला, लेक्चरर इन इंग्लिश, मोजिज्जोरिना फाउंडेशन स्कूल एंड कॉलेज। डियर व्यूअर्स एंड माई स्टूडेंट्स, टुडे आई वुड लाइक टू गिव यू अ क्लास ऑन इंग्लिश सेकेंड पेपर। टुडेज टॉपिक इज ट्रांसलेशन पार्ट टू। आमार षष्ठ श्रेणी प्रिय शिक्षार्थीबृंद, आशा करी तुम्हारा सकले ही भलो आसो, आमिओ आल्लाह पाकेर मेहरबानीते भलो आसि। प्रिय शिक्षार्थीबृंद, निश्चय तुम्हारा स्क्रिने देखते पाच, आज के आमी क्लास निब जे टपिकटर उपरे सेटी हलो ट्रांसलेशन पार्ट टू, और एटी हलो इंग्रेजी द्वितीय पत्र क्लास। प्रिय शिक्षार्थीबृंद, तुम्हारा এর আগে আমি তোমাদের ট্রান্সলেশনের উপরে ক্লাস নিয়েছিলাম এবং বলেছিলাম যে আরেকটি ক্লাস নিব। সেই ক্লাসে তোমরা আশা করি ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষার আমরা যতটুকু সিলেবাস করেছি ততটুকু সম্পন্ন করা সম্ভব হবে। আজকে আমি তোমাদের এই ক্লাসটি আমার সঙ্গে তোমরা সবাই বলবা এবং খাতা কলম নিয়ে বসবা। যে বিষয়টি আমি যদি একটি অর্থ বলি, একটা ওয়ার্ডের মিনিং বলি, তাহলে তোমরা সেটি লিখে নেবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ক্লাস শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাফার্মেটিভ নেগেটিভ লেখা আছে। দেখো আমরা এখানে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক আর নেগেটিভ মানে না বোধক, তোমাদের গত ক্লাসেও ঠিক এমন বাক্য ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের ট্রান্সলেশনগুলো এই ক্লাসের মধ্যেই মুখস্থ করার চেষ্টা করতে হবে। তো চলো আমরা শুরু করি, লেটস স্টার্ট আওয়ার ক্লাস। ধোপাটি কাপড় কাছে, কি বললাম? ধোপাটি কাপড় কাছে। তাহলে প্রথমত কাজ হবে ধোপা ইংরেজি কি? ওয়াশারম্যান। ধোপা ইংরেজি কি? ওয়াশারম্যান। তো ধোপাটি, তাহলে কি টিটা খানাখানি আসলে কি হবে? দি বসে, দা ওয়াশারম্যান। অর্থাৎ ধোপাটি ওয়াশেস ক্লথস, ক্লথস মানে কি কাপড়, ক্লথস মানে কি কাপড়। আর ধৌত করা ইংরেজি কি অথবা কাঁচা ইংরেজি কি ওয়াশ, ওয়াশ করা বলে না, ওয়াশ করা মানে কি ধৌত করা। দ্য ওয়াশারম্যান ওয়াশেস ক্লথস, দ্য ওয়াশারম্যান ওয়াশেস ক্লথস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাক্যটিকে যদি নেগেটিভ করতে হয়, না বোধক করতে হয়, তাহলে কি করতে হবে? যেহেতু আমার ভার্বের পরে ইয়েস হতে হবে, ইয়েস আছে, এই জন্য আমাদের ডাজ নট নিয়ে আসতে হবে, এরপর ভার্বের বেস ফর্ম বলবে, অর্থাৎ ভার্বের প্রথম রূপ। তাহলে দ্য ওয়াশারম্যান ডাজ নট ওয়াশ ক্লথস, দ্য ওয়াশারম্যান ডাজ নট ওয়াশ ক্লথস, ধোপাটি কাপড় কাছে না। এবার এইখানে যদি এমন হতো ধোপাটি কাপড় কাছের এর বিপরীতে যদি এমন হতো আমি কাপড় কাছি, তখন কিন্তু বলতে হতো আই ওয়াশ ক্লথস, আই ওয়াশ ক্লথস। আবার যদি বলি সে কাপড় কাছে, তাহলে সি অথবা হি যদি হয় তাহলে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলে মূল ভার্বের পরে এস অথবা ইয়েস আসবে, তাহলে কি হি অথবা সি ওয়াশেস ক্লথস। ধোপাটি কাপড় কাছে না, তাহলে দ্য ওয়াশারম্যান ডাজ নট ওয়াশ ক্লথস। মামুন টেলিভিশন দেখে, তাহলে মামুন অসেস টেলিভিশন, মামুন অসেস টেলিভিশন। তাহলে অস মানে কি দেখা, অস মানে কি দেখা, টেলিভিশন দেখার ক্ষেত্রে কিন্তু সি হবে না, আবার কি লুক হবে না ইত্যাদি। তাহলে মামুন অসেস, অসেস টেলিভিশন, মামুন অসেস টেলিভিশন। অস ডাব্লিউ এ টি সি এস, অস আর ইএস যোগ করলে অসেস, তাহলে মামুন অসেস টেলিভিশন। বাবু বলো তো আমার সঙ্গে, মামুন অসেস টেলিভিশন, মামুন টেলিভিশন দেখে না। তাহলে আমি কি বললাম, ভার্বের পরে ইয়েস অথবা ইয়েস থাকলে নেগেটিভ করার সময় আমাদের কী নিয়ে আসতে হবে, ডাজ নট। তাহলে মামুন ডাজ নট ওয়াশ টেলিভিশন, মামুন ডাজ নট ওয়াশ টেলিভিশন। তুমি বেশ কথা বলো, তাহলে তুমি বেশ কথা বলো মানে তুমি বেশি কথা বলো, তাহলে ইউ টক মাস। যদি বলি তুমি বেশি কথা বলো না, তাহলে কি ইউ ডোন্ট, ইউ ডু নট অথবা ইউ ডোন্ট টক মাস। টক মানে কথা বলা, তো মনে রাখতে হবে ভার্বের পরে যদি এস অথবা ইয়েস থাকে তাহলে ডাজ নট নিয়ে আসতে হবে, ভার্বের পরে যদি এস অথবা ইয়েস না থাকে তাহলে ডু নট নিয়ে আসতে হবে, ভার্বের ভার্বটি যদি পাস্ট টেন্স থাকে তাহলে তখন কি নিয়ে আসতে হবে, ডিড নট। তাহলে ইউ টক মাস, ইউ টক মাস, তুমি বেশি কথা বলো, ইউ টক মাস, ইউ টক মাস। যদি তুমি বলতাম যে আমি বেশি কথা বলি তাহলে আই টক মাস, আমরা বেশি কথা বলি উই টক মাস। এবার তুমি বেশি কথা বলো না, তাহলে ইউ ডু নট টক মাস, ইউ ডু নট টক মাস।
বাবা একটু বলো আমার সঙ্গে বলো, ইউ ডু নট টক মাস, ইউ ডু নট টক মাস, তারা কাজটি করে, তাহলে দে ডু দ্য ওয়ার্ক, দে ডু দ্য ওয়ার্ক, এই দুটা মেইন ভার্ব। আর দুটা ভার্বের বেস ফর্মে আছে, এই কারণে নেগেটিভ করার সময় আমাদের কি ডু নট নিয়ে আসতে হবে। তাহলে কি দে ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করে, আমি যদি বলতাম আমি কাজটি করি তাহলে আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। যদি বলি যে সে কাজটি করে তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক, শি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক। লোকটি কাজটি করে, দ্য ম্যান ডাজ দ্য ওয়ার্ক, তারা কাজটি করে না, তাহলে দে ডু নট ডু দ্য ওয়ার্ক, দে ডু নট ডু দ্য ওয়ার্ক, দে ডু নট ডু দ্য ওয়ার্ক। এরপরে দেখো লেখা আছে সাহায্যকারী ভার্ববিহীন পাস্ট ইনডিফিনিট টেন্স এর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করার সময় সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বলবে। আমি যে কথা বলেছিলাম ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কী নিয়ে আসতে হবে, ডিড নট। আমি আবারও বলছি সাবজেক্টের পরে যদি ভার্ব থাকবে যেই ভার্বটি, ওই ভার্বটি যদি ভার্বের পরে যদি কিছুই না থাকে, ভার্বটা যদি বেস ফর্মে থাকে তাহলে ডু নট, ভার্বের পরে এসওতবিএস থাকলে ডাজ নট, ভার্বটি পাস্ট টেন্সে থাকলে ডিড নট। তাহলে আমি তাকে চিনতাম, আমি যদি বলি আমি তাকে চিনি, তাহলে আমি তাকে চিনি কী হবে, আই নো হিম, আমি তাকে চিনি। যদি তিনি আমাকে, তিনি আমাকে চেনেন, হি নোজ মি, তিনি তাকে, আমি তাকে চিনতাম, তাহলে আই নিউ হিম, চিনতাম, এটা কিন্তু অতীতকালে, বর্তমান না। তাহলে নো এর পাস্ট ফর্ম হলো নিউ, আমি তাকে চিনতাম, আই নিউ হিম, আমি তাকে চিনতাম, আই নিউ হিম, আমি তাকে চিনতাম। আবারও বলো আই নিউ হিম, আই নিউ হিম, নো কে এন ও ডাব্লু, নো এর পাস্ট ফর্ম হলো নিউ, তাহলে আমি তাকে চিনতাম, আই নিউ হিম, আমি তাকে চিনতাম না, যেহেতু ভার্বটি পাস্ট টেন্সে আছে তাহলে কী হবে, ডিড নট, আই ডিড নট নো হিম, আই ডিড নট নো হিম, আমি তাকে চিনতাম না, আই ডিড নট নো হিম, আই ডিড নট নো হিম। শিশুটি কেঁদেছিল, শিশুটি কেঁদেছিল, তাহলে এখন না অতীতে, অবশ্যই অতীতে, তাহলে শিশুটি কেঁদেছিল, দ্য বেবি ক্রাইড, দ্য বেবি ক্রাইড, দ্য বেবি ক্রাইড। এরপর শিশুটি কেঁদেছিল না, দ্য বেবি ডিড নট ক্রাই, তাহলে কি যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে কি হবে, দ্য বেবি ডিড নট ক্রাই, দ্য বেবি ডিড নট ক্রাই। যাত্রীরা সময় মতো স্টেশনে পৌঁছালো, যাত্রীরা ইংলিশ কি, দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীরা সময় মতো কী হবে, ইন টাইম, আর যথাসময় যদি বলি তাহলে ওয়ান টাইম, আর পৌঁছানো ইংরেজি কি রিস, পৌঁছানো ইংরেজি কি রিস, কোথায় পৌঁছালো, স্টেশনে, তাহলে দ্য স্টেশন, দ্য প্যাসেঞ্জার্স রিচড দ্য স্টেশন ইন টাইম, দ্য প্যাসেঞ্জার্স রিচড দ্য স্টেশন ইন টাইম, যাত্রীরা সময় মতো স্টেশনে পৌঁছালো, দ্য প্যাসেঞ্জার, দ্য প্যাসেঞ্জার্স, দ্য প্যাসেঞ্জার্স, কারণ কি একটা প্যাসেঞ্জার না কিন্তু একটা যাত্রী না, আর যাত্রীরা, তাহলে দ্য প্যাসেঞ্জার্স রিচড দ্য স্টেশন ইন টাইম। যদি বলতাম লোকটি যথাসময়ে স্টেশনে পৌঁছালো, দ্য ম্যান রিচড দ্য স্টেশন ইন টাইম, আমি যথাসময়ে স্টেশনে পৌঁছিয়েছিলাম, তাহলে আই রিচড দ্য স্টেশন ইন টাইম। যাত্রীরা সময় মতো স্টেশনে পৌঁছালো, দ্য প্যাসেঞ্জার্স রিচড দ্য স্টেশন ইন টাইম, যাত্রীরা সময় মতো স্টেশনে পৌঁছালো না, দ্য প্যাসেঞ্জার্স ডিড নট রিচ দ্য স্টেশন ইন টাইম। দ্য প্যাসেঞ্জার্স, যেহেতু আমাদের ভার্বটা পাস্ট টেন্সে আছে তাহলে নেগেটিভ করতে হলে ডিড নট নিয়ে আসতে হবে, ভার্বের বেস ফর্ম হবে, দ্য প্যাসেঞ্জার্স ডিড নট রিচ দ্য স্টেশন ইন টাইম। ছেলেরা হাততালি দিয়েছিল, তাহলে ক্লাব, আমরা বলি না ক্লাব দাও ক্লাব দাও, তাহলে ক্লাব মানে কি হাততালি দেওয়া, ছেলেরা হলো কি দ্য বয়েজ, যদি বালকটি বলতাম দ্য বয়, বালকেরা অথবা ছেলেরা, তাহলে দ্য বয়েজ, দ্য বয়েজ ক্লাবড, দ্য বয়েজ ক্লাবড, দ্য বয়েজ ক্লাবড, তাহলে কি এই ক্লাবড হলো কি পাস্ট টেন্স আছে, তাহলে কি হবে, দ্য বয়েজ ডিড নট ক্লাব, দ্য বয়েজ ডিড নট ক্লাব, দ্য বয়েজ ডিড নট ক্লাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের এই পেজটা হলো, আমরা দ্বিতীয় পেজে আসি। দ্বিতীয় পেজে আছে অ্যাফার্মেটিভ, কী আছে, গরুটি মাঠে চরতেছে, চরতেছে মানে কি গরুটা মাঠে হয়তো খাচ্ছে অথবা ঘুরিয়ে বেড়াচ্ছে, তাহলে কি দ্য বয় দ্য দ্য সরি গরু গরুটি মাঠে চড়ছে, তাহলে কি দ্য কাউ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড, অর্থাৎ কি ঘাস খাচ্ছে, দ্য কাউ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড, এখানে গরুটি মাঠে চড়ছে বলতে মাঠে ঘাস খাচ্ছে, দ্য কাউ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড, দ্য কাউ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড, গরুটি মাঠে চড়তেছে না, দ্য কাউ ইজ নট গ্রাজিং ইন দ্য ফিল্ড। মনে রাখতে হবে যখন আমাদের কন্টিনিউয়াস টেন্স হবে, কী হবে, যখন কন্টিনিউয়াস টেন্স তখন জাস্ট অক্সিলারি ভার্বের পরে একটি নট যোগ করতে হবে,
অক্সিলারি ভার্বের পর একটি কি করতে হবে, নট যোগ করতে। তাহলে দ্য কাউ ইজ গ্রাজিং ইন দ্য ফিল্ড, এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে এই অক্সিলারি ভার্বের পরে কি করতে হবে, নট যোগ করতে হবে। গরুটি মাঠে চরতেছে না, তাহলে দ্য কাউ ইজ নট গ্রাজিং ইন দ্য ফিল্ড, দ্য কাউ ইজ নট গ্রাজিং ইন দ্য ফিল্ড। বালকগুলি পড়া তৈরি করতেছিল, তাহলে দ্য বয়েজ ওয়ার প্রিপেয়ারিং দেয়ার লেসন্স, দ্য বয়েজ ওয়ার প্রিপেয়ারিং দেয়ার লেসন্স, দ্য বয়েজ ওয়ার প্রিপেয়ারিং দেয়ার লেসন্স। এবার যদি বালকগুলি পড়া তৈরি করতেছিল না, দ্য বয়েজ ওয়ার নট প্রিপেয়ারিং দেয়ার লেসন্স, দ্য বয়েজ ওয়ার নট প্রিপেয়ারিং দেয়ার লেসন্স। আমার সঙ্গে বলো, দ্য বয়েজ ওয়ার নট প্রিপেয়ারিং দেয়ার লেসন্স, দ্য বয়েজ ওয়ার নট প্রিপেয়ারিং দেয়ার লেসন্স। আমরা রেডিও শুনতে থাকবো না, তাহলে আবার আমরা যদি বলি কি, আমরা রেডিও শুনতে থাকবো, উই শ্যাল বি লিসেনিং টু দ্য রেডিও। লিসেন টু মানে শ্রবণ করা, লিসেন টু মানে শ্রবণ করা, কি শ্রবণ করব, কি শুনব, রেডিও। তাহলে আমরা শুনতে থাকবো, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তাহলে উই শ্যাল বি, উই শ্যাল বি, উইর পরে কি শ্যাল বসে, আয়ের পরে শ্যাল বসে, উইর পরে শ্যাল বসে, বাকি সব জায়গায় কিন্তু উইল বসে। তাহলে উই শ্যাল বি লিসেনিং টু দ্য রেডিও, উই শ্যাল বি লিসেনিং টু দ্য রেডিও। আমরা রেডিও শুনতে থাকবো না, উই শ্যাল নট বি লিসনিং টু দ্য রেডিও, উই শ্যাল নট বি লিসনিং টু দ্য রেডিও। আমরা 2 বছর যাবৎ ঢাকায় বাস করতেছি, তাহলে কী হবে মনে রাখতে হবে, অতীতকাল থেকে শুরু হয়ে এখনও চলছে, সময়ের উল্লেখ আছে, মানে এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকাল থেকে শুরু হয়ে এখনও চলছে, সময়ের উল্লেখ আছে, মানে এটি হলো কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা 2 বছর যাবৎ ঢাকায় বাস করতেছি, তাহলে আমরা বাস করা শুরু করছিলাম আরও আগে, এখনও বাস করছি, সময়ের উল্লেখ আছে, সো এটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 2 ইয়ার্স, উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 2 ইয়ার্স, উই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 2 ইয়ার্স। এবার নেগেটিভ যদি করি, তাহলে কি, উই হ্যাভ বিন এর মাঝখানে একটি নট বসিয়ে দিতে হবে, উই হ্যাভ নট বিন লিভিং ইন ঢাকা ফর 2 ইয়ার্স, উই হ্যাভ নট বিন লিভিং ইন ঢাকা ফর 2 ইয়ার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ট্রান্সলেশন, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এখানে যে এক্সারসাইজ আছে, সে নির্দোষ, তাহলে কি, হি ইজ ইনোসেন্ট, সে নির্দোষ, ইংলিশ কি হবে, হি ইজ ইনোসেন্ট, ইনোসেন্ট মানে নির্দোষ, তিনি উপস্থিত ছিলেন না, তাহলে হি ডিড নট প্রেজেন্ট, হি ডিড নট প্রেজেন্ট, তিনি উপস্থিত ছিলেন না, হি ডিড নট, অথবা হি ওয়াজ নট প্রেজেন্ট, তাহলে কি, হি ওয়াজ নট, এখানে আমরা দেবো কি, হি ওয়াজ নট প্রেজেন্ট দাও বাবা, তাহলে হি ওয়াজ নট প্রেজেন্ট, তিনি উপস্থিত ছিলেন না, সে দুপুরে ঘুমায় না, তাহলে হি ডাজ নট স্লিপ অ্যাট নুন, নুন মানে কি দুপুরে, হি ডাজ নট অথবা শি ডাজ নট স্লিপ অ্যাট নুন, সে দরজা বন্ধ করে না, হি ডাজ নট ক্লোজ দ্য ডোর, হি ডাজ নট ক্লোজ দ্য ডোর। আমি এক্সারসাইজগুলো বলে যাচ্ছি একবার, তোমরা খাতায় লিখে নেবে, সে দরজা বন্ধ করে না, হি ডাজ নট ক্লোজ দ্য ডোর। আকাশ পরিষ্কার ছিল, দ্য স্কাই ওয়াজ কি, দ্য স্কাই, আকাশ পরিষ্কার ছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিন বলতে পারি আমরা, দ্য স্কাই ওয়াজ ক্লিন, আকাশ পরিষ্কার ছিল, ঠিক আছে, দ্য স্কাই, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অলমাইটি, আমি তার সাথে কথা বলি নাই, আই ডিড নট স্পিক টু, স্পিক উইথ হিম অথবা কি, স্পিক টু হিম, আমি তার সাথে কথা বলি না, আই ডিড নট স্পিক টু হিম অথবা স্পিক উইথ হিম। তুমি বইটি বিক্রি করো নাই, ইউ ডিড নট সেল দ্য বুক, ইউ ডিড নট সেল দ্য বুক, তুমি বইটি বিক্রি করো নাই। সময় অত্যন্ত মূল্যবান, টাইম ইজ মোর ভ্যালুয়েবল, টাইম ইজ মোর ভ্যালুয়েবল, তিনি আমাকে কলমটি দিলেন না, তাহলে হি ডিড নট গিভ মি দ্য পেন, হি ডিড নট গিভ মি দ্য পেন, তিনি আমাকে কলমটি দিলেন না, হি ডিড নট গিভ, তিনি আমাকে দেন নাই, কী দেন নাই, দ্য পেন। ছেলেটি কোনো জামা, ছেলেটির কোনো জামাই নেই, দ্য বয়, দ্য বয় মানে কি বালকটির, দ্য বয়, দ্য বয় হ্যাভ নো শার্ট অথবা দ্য বয়, দ্য বয় হ্যা, আমরা এখানে দ্য বয় হ্যাভ বলবো না, সরি, দ্য বয় হ্যাজ নট, হ্যাজ নো শার্ট অথবা দ্য বয় ডাজ নট হ্যাভ এনি শার্ট, দ্য বয় ডাজ নট হ্যাভ এনি শার্ট, সে বই পড়তে ভালোবাসে না, তাহলে কি, হি ডাজ নট লাইক টু রিড বুকস, হি ডাজ নট লাইক টু রিড বুকস, হি ডাজ নট লাইক টু রিড বুকস। কৃষকরা জমি চাষ করে না, দ্য ফার্মার্স ডু নট প্লাউ দ্য ফিল্ড, দ্য
দা ফার্মার্স ডু নট প্লাউ, প্লাউ মানে কি জমি চাষ করা, তাহলে কি দ্য ফার্মার্স ডু নট প্লাউ, এটুকু দিলে হবে। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, ঢাকা স্ট্যান্ডস অন দ্য রিভার অফ বুড়িগঙ্গা, ঢাকা স্ট্যান্ডস অন দ্য রিভার অফ বুড়িগঙ্গা। সে নিয়মিত স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি, হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি। এবার দেখো ইন্টোগেটিভ সেন্টেন্স কি বলছে, অ্যাসার্টিভ থেকে ইন্টোগেটিভ করার সময় সাহায্যকারী ক্রিয়া সেন্টেন্সের শুরুতে বসে, আর নট থাকলে তা সাবজেক্টের পর বসে। সে হাত মুখ ধৌত করতেছে, তাহলে হি ইজ ওয়াশিং হিজ হ্যান্ডস অ্যান্ড ফিট, হাত এবং মুখ, তাহলে কি হ্যান্ডস মানে কি হাত গুলার, ফিট মানে পা দুইটা, তাহলে হি ইজ ওয়াশিং হিজ হ্যান্ডস অ্যান্ড ফিট, সে তার হাত মুখ ধৌত করতেছে। সে কি হাত মুখ ধৌত করতেছে, ইজ হি ওয়াশিং হিজ হ্যান্ডস অ্যান্ড ফিট, ইজ হি ওয়াশিং হিজ হ্যান্ডস অ্যান্ড ফিট। মেয়েটি বাতিটি নিভায়ে দিয়েছে, দ্য গার্ল হ্যাজ পুট আউট, পুট আউট মানে কি এক্সটিংগুইশ মানে নিভানো, দ্য ল্যাম্প, দ্য গার্ল হ্যাজ পুট আউট দ্য ল্যাম্প, মেয়েটি কি বাতিটি নিভিয়ে দিয়েছে, তাহলে হ্যাজ দ্য গার্ল পুট আউট দ্য ল্যাম্প, হ্যাজ দ্য গার্ল পুট আউট দ্য ল্যাম্প। তারা টেলিভিশন দেখতেছিল, দে ওয়ার ওয়াশিং টেলিভিশন, দে ওয়ার ওয়াশিং টেলিভিশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এবার এক্সারসাইজ থাকবে, সেটা আমরা হোমওয়ার্কে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে কি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ট্রান্সলেশন, এই পেজ নাম্বার 184, আগে ছিল 183 নম্বর পেজ, এবার থাকবে তোমাদের 184 নম্বর পেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে ফার্স্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষায় তোমাদের ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ আসবে 10 এবং 10, এই 20 মার্কস আশা করি আমার এই দুই ক্লাস থেকেই পাবা। তোমাদের কিন্তু ভালো করে মনোযোগ সহকারে এই ক্লাসটি করতে হবে এবং বাড়িতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ, তোমরা ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সকলের জন্য দোয়া কামনা করে আমার নিজের জন্য দোয়া আছে, এখানে শেষ করছি। অল দ্য বেস্ট এভরিবডি, সি ইউ এগেন ইনশাল্লাহ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।